হোয়াট হ্যাপেন্ড ব্রো, কিসের ওয়েট করছিস? আরে পুরু রেজাল্ট জানতে গেছে তো, ফোন করবে ওই জন্য, সেই জন্যই ওয়েট করছি। ও ইয়া ইয়া ইয়া, আজকে তো রেজাল্ট, কি হবে বলতো? পাস করবো তো আদেও? আর ডু ইউ হ্যাভ ডাউট? মনে নেই স্যার কি বলেছিল? যাই হোক, আমি তোদের দুজনের জন্য একটা নোটিশ নিয়ে এসেছি। তোদের পড়াশোনার যা হাল, মনে হচ্ছে না এবছরে নদী পেরোতে পারে। আরে তুই এদের ব্যাপারে কি টক করছিস? এরা তো স্কুলের টিচার, নিজেদের লোক। যারা কোশ্চেন সেট করেছিল তাদের কথা বল। আরে কাকা, তোমরা ভালো সহজ কোশ্চেন করলে স্টুডেন্টরা তোমাদেরই জয়গান করবে। কিন্তু না না, তা তো আমরা হতে দেব না। আমরা তো সহজ প্রশ্ন করবই না, আমরা তো নিজেদের স্ট্যান্ডার্ড দেখাবো না। তাই যত পারো কঠিন কোশ্চেন করো, তাতে স্টুডেন্টরা ফেল করলে করুক। আমার তো সকাল থেকে পেট পুরো হালকা হয়ে গেছে, যাই খাচ্ছি সেটাই প্রেশারাইজড হয়ে বেরিয়ে যাচ্ছে। খাচ্ছি বেরোচ্ছে, খাচ্ছি বেরোচ্ছে। আর এই তোরা, আরে তোরা তো পাস করবি ব্রো, আমাদের টেনশনে ফেলছিস কেন বলতো? বকিস না, আমার পাস করার কোনো গ্যারেন্টি নেই, সেজন্যই আমি টেনশানে ভুগছি এখন। আরে ক্লাসের টপারগুলোই আমাদের টেনশানের কারণ। তোরা তো 14 গুষ্টির পড়াশোনা করবি, আর তার সাথে ক্লাসের সবাইকে জানাতে হবে, দেখো আমি পড়ছি, দেখো আমি পড়ছি, আমি ভারতের প্রেসিডেন্ট হব। আরে কালকে উত্তমকে ফোন করেছিলাম, ফোন ধরে বলে, হ্যালো, আমি তো আসলে ক্লাস 12-এর কেমিস্ট্রি বইয়ের একটা চ্যাপ্টার শেষ করতে চলেছি, তাই এখন ডিস্টার্ব করিস না। আমাদের এখন সিলেবাসটা ভালো মুখস্থ হলো না, আর ওর একটা চ্যাপ্টার শেষ হয়ে গেল। আর এরা পড়াশোনায় ভালো বলে স্যারেরা আমাদেরও আইনস্টাইন বানিয়ে ছাড়বে। ওই দেখ পুরুষোত্তম, দিনে 9 ঘন্টা করে পড়ে। আরে দূর বাবা, এরা দিনে 9 ঘন্টা পড়ে তো আমরা কী করবো? এদের মাথায় 1 টিবির হার্ড ডিস্ক আছে, আমাদের মাথায় তো 100 জিবিরও নেই। তাই বলে আমরা 1 টিবির জিনিস 100 জিবির মধ্যে কী করে ঢোকাবো বলতো? এরা বুঝতে পারে না ছাতা। আরে ভাই, সেটা কেউ বুঝবে না রে। এই তো কাল সৌম্যদীপের সাথে দেখা হলো। কে সৌম্যদীপ? আরে ইওর মিউজিক ডাইরেক্টর সৌম্যদীপ চ্যাটার্জি। ও ও ও, সরি 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 সরি, হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ তো কালকে সৌম্যদীপের সাথে দেখা হলো, বলে ডোন্ট ওয়ারি ভাই, মানুষ আমাদের পাশে আছে। আরে ভাই, মানুষ পাশে থাকলে ভোটে জেতা যায়, পরীক্ষায় পাস করা যায় না। সেটা তো ঠিক। ও ওয়েট 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 ওয়েট, পুরু ফোন করেছে, দাঁড়া। হ্যাঁ হ্যালো, হ্যাঁ পুরু বল। ও হ্যাঁ কনগ্রাচুলেশনস, তা আমার কি অবস্থা হলো? ও ভাই ভাই ভাই, পাস করেছি পাস করেছি। ও তা ব্রোয়ের কি খবর রে? ফোন রাখ 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 রাখ, ফোন রাখ, পরে কথা বলবো, রাখ। হোয়াট ভাই, তোর নাম তো ফেল করেদের লিস্টেও নেই, তাই পুরু তোর হয়ে স্যারের সাথে কথা বলতে গেছিল। ও স্যার তোর গার্জেন কল করেছে। আই নিউ ইট, স্যারের সাথে তো আমার ইনবর্ন শত্রুতা। দাঁড়া ড্যাডুকে ফোন লাগাই। কাকু কোথায় এখন? মুম্বাই। হ্যালো ড্যাডু, কোথায় তুমি? হ্যাঁ স্যার তোমাকে ডেকেছে, চলে আসবে।